আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো আজকে আবারও চলে এসেছি আমার আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি আমার আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে। তো সকাল থেকে শুরু করেছি ব্লগটা, এখানে হচ্ছে সকালের দিকে আমি নাস্তা করে ফেলেছি অলরেডি। তারপর হচ্ছে আব্বুর জন্য রং চা বানিয়ে ফ্রিজে করে রেখে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এটা সারা দিনের জন্যই বানিয়ে রেখে দিই, আব্বুর যখন ইচ্ছে হয় খেয়ে ফেলে। তো আব্বুর হচ্ছে রং চা খেতে অনেক ভালো লাগে, তাই আব্বুর জন্য এটা এখন প্রতিদিনই বানিয়ে রাখি। তো এই যে অলরেডি আমার বানানো শেষ, আর আমি চাটা কেটলিতেই বানাই, এতে করে অনেকটাই সুবিধা হয়। তো রং চা বানানো হয়ে গেছে, এদিকে হচ্ছে আমি দুপুরের জন্য রান্না বসিয়ে দিয়েছি চুলায়। আজকে হচ্ছে মাছ বোনা করবো, এগুলো হচ্ছে রুই মাছ। তো ভালোভাবে ধুয়ে নিয়েছি, আব্বু হচ্ছে মাছগুলো বাজার থেকে কাটিয়ে এনেছে, আমি জাস্ট ভালো করে ধুয়ে এখন হচ্ছে ফ্রাই করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এক পাশ অলরেডি আমার হয়ে গেছে, আমি উল্টিয়ে দিচ্ছি। তো আমি যেভাবে মাছটা বুনা করি, এভাবে বুনা করলে আসলে অনেক মজা হয়, সবাই অনেক পছন্দ করে। মাছ ফ্রাই করা হয়ে গেছে, এখন এটা আমি মাছ বোনা করে নিব। তাই এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো, আর এখানে হচ্ছে বেশি করে পেঁয়াজ কুচি আর হচ্ছে টমেটো কুচি দিয়ে দিয়েছি। এটা হচ্ছে আমি তেলের মধ্যেই নরম করে নিব, তারপর হচ্ছে এর মধ্যে মাছের মধ্যে যে মশলাগুলো দিতে হয় সেই সব মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। এই যে আমি অলরেডি মশলা কষিয়ে নিচ্ছি। তো আমি আসলে ওইভাবে আপনাদের সাথে রেসিপি শেয়ার করতে পারছি না, কারণ হচ্ছে আমার ট্রাইপডটা নষ্ট হয়ে গেছে, তাই আমি ভিডিও শ্যুট করতে পারছি না তেমন, যতটুকু করছি হাতে নিয়ে করতে হয়েছে। তো আজকের মাছ বোনাটা হচ্ছে আমি পটল দিয়েই করব। পটলটা ভালোভাবে ফ্রাই করে নিয়েছিলাম মাছ বোনার যে তেলে ছিল সেই তেলে। তো বুনা ফ্রাই করার পর এখন হচ্ছে আমি একসাথে মাছের সাথে বুনা করে নিচ্ছি আর কি। এই যে পানি দিয়ে দিয়েছি অলরেডি জলের জন্য, যতটুকু দেওয়ার প্রয়োজন, তো এতটুকু থাকবে না, একটু শুকিয়ে যাবে। জাস্ট পটল আর মাছটা একটু সিদ্ধ করার জন্যই দিয়েছি। তো মাছ বোনাতে সাধারণত পানির পরিমাণ একটু কম দিতে হয়, এতে করে খেতেও ভালো লাগে। তো আমার অলরেডি মাছ বোনা হয়ে গেছে, এদিকে হচ্ছে আমি পটল আর হচ্ছে বরবটি একসাথে ভাজি করে নিচ্ছি। তো ভাজিটা অলরেডি হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছেন কালারটা মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর পটল ভাজি এমনিতেও মজা, তো কিছু বরবটি ছিল তাই একসাথে ভাজি করে নিয়েছি আর কি। তো এদিকে হচ্ছে বিকালের দিকে দুপুরের খাওয়া দাওয়া অলরেডি আমরা করে নিয়েছিলাম, দুপুরে কিছুক্ষণ ঘুমও গিয়েছিলাম, তারপর ঘুম থেকে উঠে হচ্ছে আমি পেঁয়াজও বানিয়ে নিচ্ছি বিকালের নাস্তার জন্য।
পেঁয়াজু সাইজ দেখে কেউ আবার কিছু মনে করবেন না, কারণ আমার কাছে ছোট ছোট পেঁয়াজু খেতে বেশি ভালো লাগে, মনে হয় একদম কুরকুরে ভালোভাবে ফ্রাই হয় আর কি। তাই আমি পেঁয়াজুটা ছোট ছোট করে বানানোর চেষ্টা করি। আর এদিকে হচ্ছে চনা বুট বেজে নিয়েছি, তো চনা বুট দিয়ে আজকের পেঁয়াজু আর মুড়ি একসাথে হচ্ছে বিকালে নাস্তার জন্য করে ফেলেছি। আর নাস্তা করার পর হচ্ছে আমি এদিকে আম্মু হচ্ছে আদা গুঙ্গুনি পাতা তুলে নিয়েছিল, তো ওগুলো হচ্ছে ভালোভাবে ক্লিন করে নিয়েছি, ময়লা তারপর শেকড় ফুল থাকে ওগুলো পরিষ্কার করে নিব, তারপর হচ্ছে ভর্তা করে নিব। তো আমার আজকের ব্লগটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।